ধন্যবাদ। ছাত্রাচার্য মাজহারুল ইসলামের 97তম জন্ম জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা স্থাপত্যাচার্যের লাইফের বিভিন্ন স্ট্রিম নিয়ে অনেক সময় অনেক রকম করে আলোচনা করি। আমি ওনার লাইফের কিছু মানে অকথিত অংশ, মানে আমরা ওনার স্ট্রাগলটাকে যেভাবে দেখি তার থেকে একটু ডিফারেন্ট ভাবে আমি একটু বলতে চাচ্ছি। মাজহারুল ইসলাম নিঃসন্দেহে বাঙালিদের জন্য একজন শিরোমণি ব্যক্তি। একই সাথে আরেকজন ইসলাম আছেন, যিনি বাঙালিদের জন্য নিঃসন্দেহে আরেকজন শিরোমণি। তিনি হলেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম এবং মাজহারুল ইসলামের জীবনের মধ্যে যে উত্থান পতন আছে, সেই জিনিসগুলোর মধ্যে বেশ খানিকটা সিমিলারিটি আমরা যদি একটু খুঁজে দেখি পাওয়া যাবে। যেমনটা হলো গিয়ে যে দুইজনই একটা সময় পর্যন্ত তাদের যে কাজ সেই কাজটাকে করতে পেরেছেন, তারপরেও জীবদ্দশায় অনেকটা একটা সময় তারা কিন্তু তাদের কাজটা করে যেতে পারেনি। যদি আমি বলি যে 1899-এ জাতীয় কবির জন্ম, উনি 1922 সালে ওনার মূল যে সাহিত্য চর্চার অংশ সেটার থেকে ওনার শুরু হয়। এরপরে উনি মোটামুটি 42 পর্যন্ত সাহিত্য চর্চায় কাজ করে যেতে পারলেন, অর্থাৎ মোট 20 বছরের মতো। 42 সালের দিকে উনি পক্ষাঘাতগ্রস্ত হন এবং তারপরে আমরা সবাই জানি উনি আর সাহিত্য চর্চা করতে পারেননি, স্বাভাবিক জীবন যাপন উনি করে যেতে পারেননি। আমরা যদি মাজহারুল ইসলামের দিকে তাকাই, 1923 সালে ওনার জন্ম। 52-তে উনি যখন ফিরে আসলেন অরেগন থেকে আর্কিটেকচার পাশ করে আমাদের দেশে এসে কাজ শুরু করলেন, তারপরে 1971 সাল পর্যন্ত ওনার কিন্তু মূল স্থাপত্য চর্চার যে কালটা, বেশিরভাগ স্থাপত্য চর্চা ওনার কিন্তু এই সময়টা, অর্থাৎ প্রায় 19 বছর, যেটা কাজী নজরুল ইসলামের জন্য 20 বছরের মতো। কাজী নজরুল ইসলামের এই পক্ষাঘাতের সময়টা ছিল ওনার বয়সে 43 বছর, এবং মাজহারুল ইসলাম যখন 71 সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে ওই সময় ওনার বয়স 48-এর মতো। খুব কাছাকাছি একটা সময়, জীবনের খুব কাছাকাছি একটা সময় তাদের দুজনেরই মূল কাজের যে ধারা সেই ধারাটা বন্ধ হয়ে যায়। বরঞ্চ দেখা যায় যে এরকম একটা সময় কিন্তু একজন সৃজনশীল ব্যক্তি তার ম্যাচিউরিটির একটা ধাপে উত্তীর্ণ হন, যেখান থেকে উনি আসলে নিজেকে আরো বেশি মেলে ধরতে পারেন, নিজের কাজগুলোকে আরো বেশি ম্যাচিউর ওয়েতে প্রকাশ করতে পারেন। সেই জায়গাটার সময়ই ওনারা দুইজন আসলে স্তিমিত হয়ে গেলেন, একজন ন্যাচারাল কজের কারণে, আরেকজন হয়তো বা পলিটিক্যাল বা রাষ্ট্রীয় বিভিন্ন ঘটনাক্রমের কারণে পজ হয়ে গেল। আরেকটা মজার ঘটনা যেটা বলা যায় যে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার, ভারত প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ সম্মাননাটা দেয় 1960 সালে, পদ্মভূষণ। এটা উনি 42 সালে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পরে 18 বছর পরে, অর্থাৎ উনি কিন্তু ওনার যে কার্যকাল, যে সময়টা উনি চর্চা করতেন সাহিত্য, সেই সময়টাই কিন্তু উনি খুব বিরাট বড় স্বীকৃতি এরকম পাননি, তিনি পেলেন সেটার 18 বছর পরে। একইভাবে আমরা যদি মাজহারুল ইসলামের দিকে তাকাই, উনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক সেটা পেলেন 1999 সালে, অর্থাৎ ওনার মূল কাজ মানে সবচেয়ে কর্মোত্তম সময় শেষ হওয়ার প্রায় 28 বছর পরে। কাজের স্বীকৃতির ক্ষেত্রে ওনাদের এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু এক ধরনের নেতিবাচক। এটা আমাদের বাঙালিদের কথাই যদি আমরা বলি, আমরা আমাদের নিজস্ব যে প্রতিভাকে তাদেরকে সঠিক সময়ে মূল্যায়ন করা, তাদের সাহচর্যে আসা, সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু সবসময় একটা
মধ্যে থাকি, দূরত্বের মধ্যে থাকি। অনেক পরে যখন হয়তো বা নজরুল ইসলামের সাহিত্য প্রতিভার ব্যাপক কথা শুরু গেল, যখন হলো যে ওনাকে ব্রিটিশ রাজ ধরে নিয়ে গেল যে তোমার এই ধরনের কবিতা আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করছে, তখন বঙ্গীয় সাহিত্য সমাজ খুব মনে করলো আচ্ছা নজরুল নামে একজন আছে যে এরকম শক্তিশালী কবিতা লেখে, গৌরাঙ্গদেরকে বলে দিতে হলো যে না তোমাদের এই কবি কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে। আবার কার্টিস, ফ্রাম্পটন, অস্কান, ওনারা যখন বললেন যে না তোমাদের এই আর্কিটেক্ট তিনি কিন্তু অসাধারণ সমস্ত ঘটনা ঘটিয়ে ফেলেছেন, তখন আপামর বাঙালির কৌশল আচ্ছা উনি তাহলে এরকম একজন ব্যক্তি। এটা আমাদের একটা আমাদেরকে দেখতে হবে যে আমরা যেন এরকম করে প্রতিভাদেরকে অবমূল্যায়ন না করি, তাদের যে সময়টা তারা সবচেয়ে বেশি কর্মোদ্যম সেই সময় যদি আমরা তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করি, হয়তো বা আমরা আরো অনেক রকম কাজ তাদের মাধ্যমে পেয়ে আসতে পারতাম। স্থপতি মাজহারুল ইসলাম পুরোটা সময়ই ওনার যতদিন উনি কাজ করেছেন, উনি ওনার শিক্ষা সময় উনি কাজ করে গেছেন কিংবা কাজ থেকে যখন বাহিরে ছিলেন, পুরোটা সময় কিন্তু উনি অন্বেষণের মধ্যে রয়ে গিয়েছিলেন। উনি প্রতিটা জিনিস সবসময় সার্চ এর মধ্যে থাকতেন, উনি রেগুলার সমস্ত জার্নাল গুলো পড়তেন, উনি দুইটা ব্যাচেলর কোর্স করার পরেও আবার আর্কিটেকচার কোর্স করতে চলে গেলেন, এরপরে আবার দুইটা পোস্ট গ্রাজুয়েশন কোর্স করতে চলে গেলেন। উনি সবসময় নিজেকে আপডেটেড রাখতে চাইতেন, উনি সকল জিনিস সম্পর্কে ভাবতেন, ভাবনাটা যে শুধুমাত্র স্থাপত্য নিয়ে ছিল এরকম না, রাজনীতি নিয়েছিল, সমাজ নিয়েছিল, অর্থনীতি নিয়েছিল, গ্রাম নিয়েছিল, শহর নিয়েছিল, সবগুলো বিষয় নিয়ে ওনার ছিল। এবং এই জিনিসটাকে কিন্তু উনি একটা যখন কোনো একটা জিনিসকে বুঝতে পারতেন তখন সেটাতে উনি ওপিনিয়নটা দিতেন, এমন না কোনো একটা জিনিস আধা বুঝে উনি কোনো ওপিনিয়ন দিচ্ছেন, উনি কোনো একটা জিনিসকে প্রথমে নিজের মতন করে জানতে চাইতেন, তারপরে সেখানে বাঁধ ভাঙা দেওয়াটার মতন ওনার ওপিনিয়নটা দিতেন, যে ওপিনিয়নটা দিতেন সেটা খুব শক্ত একটা ওপিনিয়ন। উনি যখন আমাদের দেশকে নিয়ে চিন্তা করতে শুরু করলেন দেশের বাইরে, উনি আর্কিটেকচার এর প্রতিটা ডিগ্রি ওনার দেশের বাইরে, সেই সময় ওনাকে সবাই বলেছে যে তুমি এখানে যখন আসতেছো এখানকার জিনিস পড়লে হবে না, তোমার দেশের জিনিসও দেখতে হবে। উনি কিন্তু আমাদের যে এই ক্রিটিক্যাল রিজনালিজম সেটা নিয়ে যখন উনি কাজ করতে শুরু করলেন, তার সেই সময় কিন্তু এই টার্মটা কয়েনও হয়নি, সেই জিনিস নিয়ে তখন উনি কাজ করতে শুরু করলেন যে আমার দেশের মতন কি হওয়া দরকার, আমার দেশটা অন্য সব দেশের মতন না, আমার দেশকে আমার মতন করে তৈরি করতে হবে, আমার দেশের স্থাপত্যটা হতে হবে আমার নিজস্বতার মধ্যে। এই জিনিসটা সেই সময় আমরা যদি দেখি 1952 তে যখন আমাদের চারুকলা ইনস্টিটিউট হলো, দক্ষিণ এশীয় কোন আর্কিটেক্টের করা প্রথম, বলা যায় দক্ষিণ এশীয় কোন আর্কিটেক্টের প্রথম মডার্নাইজড একটা বিল্ডিং, এর আগে কোন কেউ কিন্তু ওই জিনিসটা করেনি। হ্যাঁ, কাঙ্ক্ষিতেরা ওনাদের বিল্ডিং গুলা একটু পরে হয়েছে, বাট দক্ষিণ এশীয় একজনের মনে হয় এটাই প্রথম বিল্ডিং। সেই হিসাবে উনি কিন্তু আমাদের পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে একজন অগ্রগণ্য ব্যক্তি। একজন আর্কিটেক্ট হয়ে উনি কিন্তু শুধুমাত্র তার আর্কিটেকচারটা প্র্যাকটিস করে যাননি, ফাতিয়াপুর প্রেজেন্টেশন থেকে এবং আমরা সবাই জানি যে উনি কিন্তু প্রথম একটা ডিগ্রি ছিল ওনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। একজন ইঞ্জিনিয়ার যিনি যখন আর্কিটেক্ট হয়ে উঠছেন এটা কিন্তু তার একটা বিরাট সুবিধা ছিল, উনি যে পরিমাণ চ্যালেঞ্জিং বিভিন্ন স্ট্রাকচার নিয়ে কাজ করেছেন, আবার অনেক সময় খুবই কস্ট এফেক্টিভ স্ট্রাকচার নিয়ে কাজ করেছেন, একটা আর্কিটেকচারাল নান্দনিকতা এবং আরেকটা হলো কি স্ট্রাকচারাল চ্যালেঞ্জ বা আর্থিক বিষয়, সেই জিনিসগুলোকে কিন্তু উনি খুব সুন্দর করে মিশেল করতে পেরেছেন। এই মিশেল করার ফলে করতে পারার জন্য কিন্তু তার দুইটা ডিগ্রিরই একটা মানে ভালো একটা সংযোগ রয়েছে। উনি যে শুধুমাত্র আর্কিটেকচারটা আর্কিটেকচারের জন্য করে গেছেন এমন কিন্তু না, উনি আর্কিটেকচারের মাধ্যমে বিভিন্ন রকম আন্দোলনের চিন্তা করে গেছেন, উনি ওনার গণতান্ত্রিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু ওনার স্থাপত্যের কাজের মাধ্যমে করে গিয়েছেন,
ওনার বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি যে ওনার বিল্ডিং গুলোর উচ্চ উঁচু স্তরের যারা ব্যবহারকারী বা সমাজের আরেকটু নিচুর দিকের যে ব্যবহারকারী, প্রত্যেকের জন্য কিন্তু উনি একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করে গেছেন। উনি ওনার যে সমস্ত পাবলিক বিল্ডিং গুলো আছে, পাবলিক বিল্ডিং গুলো অন্য সমস্ত 10টা বিল্ডিং এর মতন আটকে রাখার চেষ্টা করেননি, সেই বিল্ডিং এ সবাই যেতে পারে। যখন আমরা চারুকলায় যাই, চারুকলা আমাদেরকে ভাবায়, চারুকলা আমাদেরকে এক ধরনের থ্রিল দেয়, সেই থ্রিল গুলো দেখার বিষয় আছে। আবার একটা যখন আমরা হোস্টেলে যাই, আমরা যখন একটা রেসিডেন্সে যাই, সেখানে আরেক ধরনের থ্রিল কাজ করে। উনি মানুষের এই যে সূক্ষ্ম বিষয়গুলো সেগুলোতে একটা মানে স্নায়ুর অনুরণন সেগুলো নিয়ে সবসময় কাজ করে গেছেন। আর্কিটেকচারে উনি শুধুমাত্র ফর্ম, স্পেস এবং ফাংশন কে নিয়ে যদি কাজ করে যেতেন, হয়তোবা আমরা তকদির মাজহারুল ইসলামকে এরকম অবস্থায় দেখতাম না। ওনার কাজগুলোকে আমরা যদি শুধুমাত্র ফর্ম, স্পেস, ম্যাটেরিয়াল দিয়ে জাজ করতে যাই, তাহলে ওনাকে একভাবে পাবো, আর যদি আমাকে ওনাকে প্রকৃতপক্ষে উনি আমাকে আমরা ওনাকে ব্যবচ্ছেদ করি, তাহলে আরেক ভাবে পাবো। উনি হয়তো বা গণতান্ত্রিক ভাবে উনি নিজে গণতান্ত্রিক অ্যাপ্রোচটাকে পছন্দ করতেন। ওনাকে আমরা অবশ্যই একটা শিরোধার্য জায়গায় রেখেছি, একটা মুকুটহীন সম্রাটের জায়গায় রেখেছি। সম্রাটকে উনি যেভাবে গণতন্ত্রকে আমাদের নিজেকে নিজের গণতন্ত্রকে প্র্যাকটিস করতেন, তাতে কিন্তু গণতন্ত্র সব জায়গায় কথা বলতে পারবে। ওনার পজিটিভ ডাইসেকশন হতে পারে, নেগেটিভ ডাইসেকশন হতে পারে, সেই জন্য যে ওনার অবস্থানকে অপমানিত করতে হবে এরকম কোনো বিষয় নেই। গণতন্ত্রের মাধুর্যটাই তো সেখানে যে আমরা যে কোনো পর্যায়ে থেকে যে কোনো মানুষকে পজিটিভ নেগেটিভ দুই রকম ডাইসেকশন করতে পারি। বাঙালি হওয়ার জন্য ওনার সবসময় একটা অনুপ্রেরণা ছিল। উনি গ্লোবালাইজেশন কে অপছন্দ করতেন না, এবং গ্লোবালাইজেশনের মধ্যে উনি বাঙালিয়ানাকে সবসময় খুঁজতেন। নিজেকে যদি উনি চিনতে না পারেন, তাহলে গ্লোবালাইজ হইতে পারবেন না, সেটা ওনার সবসময় একটা কথা ছিল। সেজন্য উনি সবসময় একটা অনুরোধ আমাদের জন্য রেখে গিয়েছেন যে আমাদেরকে বিশ্বমানব হতে হবে, কিন্তু সেটার জন্য আমাদেরকে বাঙালিটা হতে হবে। বাঙালি না হয়ে আমরা বাংলাদেশি হয়ে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব, খুব সুন্দর ভাবে তুমি ওনাকে মূল্যায়ন করেছ। এটা ঠিক যে আসলেই একটা ডার্ক পিরিয়ড, যখন উনি বাঁধ ভাঙা জোয়ারের মতো আসলে কাজ করে যাচ্ছিলেন, তারপরে স্বাধীনতার পর ওনার কাজ আমরা আর পেলাম না। এটা আমাদের দুর্ভাগ্য, এবং জাতিগতভাবে এই দুর্ভাগ্য নিয়ে আমাদেরকে থাকতে হবে। আমি মনে করি পরবর্তী প্রজন্ম কাজ হবে যে ওনার কাজকে যদি আমরা ধারণ করে এগিয়ে যেতে পারি।